তো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাট আমি ভালো নেই, বিয়ে বাড়িতে আসার পর থেকে ভীষণ শরীর খারাপ, কিছু ভালো লাগছে না। তো এখন রেডি হয়েছিলাম ছেলেকে আনতে, 10টার সময় গেলাম, বাট ওইখানে এখন কোনো প্রোগ্রাম চলবে, 12:30টার সময় স্কুল ছুটি হবে, 9টার সময়, 7টার সময় স্কুল, 7:30টার সময়, আর 9টার সময় এইটা মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। তো এত সকাল সকাল কে ফোন দেখে, সকাল সকাল তো সবাই কাজে থাকে, তো যারা ফোন দেখে তারা দেখেছে এসেছে। আমি তো জানি না, আমি তো ছেলেকে আনতে গেছি, এখন জানতে পারি কি ওইখানে 12:30টার সময় স্কুল ছুটি হবে। তো কিছুক্ষণ তাও ছিলাম, আমি ভাবলাম যদি বাচ্চাটাকে আমার আনা যায়। আর আজকে এমনিতে 4টার সময় উঠে গেছে, 4টা না 3টা থেকে মানে উঠে আছে, লাইট ডিস্টার্ব করছে এত, না লাইট যাচ্ছে আসছে করে করে, 3টা থেকে উঠে আছে, 3টা থেকে জেগে আছে আর ঘুমায়নি। স্কুলে এমনি তো যেতে ইচ্ছে করছিল না, কান্না করছিল, ঘুম পাচ্ছিলো, তাই তা জোরজবস্তি করে পাঠিয়েছে। যেহেতু অনেক দিন ধরে বিয়েবাড়ি যাওয়ার পর থেকে অনেক দিন স্কুল যাওয়া হয়নি ওর, তাই তারপর এই জন্য জোরজবস্তি পাঠিয়েছি বাচ্চা আমার। আর এখন জানতে পারছি 12:30টার সময় স্কুল ছুটি হবে, আমার তো আর শুনে মাথা খারাপ হয়ে গেছে। কে এগুলো তো আগেই ইনফর্ম করা উচিত, রাত বা রাতেই ইনফর্ম করা উচিত, তাহলে সেই হিসাবে তাহলে পাঠিয়ে দিতাম। অনেক লোক, অনেক বাচ্চা এখন গেল, যারা 10টা থেকে যাদের স্কুল আছে হয়তো তারা জানে, তারা এখন এলো, মেসেজ দেখেছে 9টার সময়, তো এখন এলো। তো আমি তো শুনে মাথা খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ তাও বসেছিলাম, ভাবলাম যদি আনা যায়, বাট দিচ্ছে না। আর আমিও দেখছি যখন কান্না কোনো কেউ করছে না, তো আমি দেখে বসে বসুক, কিছু তো শিখবে, বসে বসে দেখবে, কিছু তো জানবে, এর জন্য ছেড়ে দিয়ে এলাম। আর আমি তো সকাল সকালে আজকে অন্যদিন রান্না হয়ে যায় এই টাইমের মধ্যে, আজকে কোনো রান্না হয়নি, যেহেতু শরীর ভালো নেই, কিছু করতে ইচ্ছে করছে না, তো রান্না করে নেবে বলে আমি 10টার সময় আনবো, তারপরে রান্না বসিয়ে দেবো, তাই গেলাম। তো বাট হলো না, আর ভাত বসিয়েছিলাম, বাট কুকারটা আমার ডিস্টার্ব করছে, সিটি হচ্ছিলোই না, তো ওরকমই বন্ধ করে দিয়ে গিয়েছিলাম, আমরা নিয়ে আসি, বাট হলো না, আবার এসে এই জন্যই এলাম। রান্না নেই, রান্না করিনি, আর ছেলে আমার 12:30টার সময় যদি ওকে আনি, তারপর তোমাকে খাবার চাইবে, যেহেতু খিদেতে থাকবে, আমি তাহলে যাই রান্না করি। আর উপর সে এত কাপড় হয়ে গেছে দুদিন ধরে, কালকে তো এত বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা একদম হিলে মিলে, কাল থেকে রোদ দেয়নি, কাপড় শুকায়নি, এত কাপড় আছে সব বাইরে মিলে দিয়ে এসেছি, আর মিলে দিয়ে গেছিলাম আমি, তাহলে যদি সেই সময় যদি বৃষ্টি পড়ে তোমার সব কাপড় ভিজে যাবে, এই জন্য চলেও এলাম। আমাদের বসে বসে থেকে কোনো লাভ নেই, ঘরে এসে কাজ করলেই ভালো হয়, আমি তো করতে ইচ্ছে করছি না, 12:30টার সময় আসবো, অনেক লেট হয়ে যাবে, আর ওর বাবা এসে খাবে, খাওয়া দাওয়া করতে করতে অনেক টাইম হয়ে যাবে আমার বানাতেই, এই জন্য চলে এলাম। তো যাই রান্না করি, আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার আছে, যে রোদ দেয়নি, আর আমার তো অনেক কাপড় হয়ে গেছে। তো প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়ে মানে সিটি হয়ে গেছিলো, গ্যাস বন্ধ করে চলে এলাম ছেলেকে নিতে, যেহেতু 11:30টা বাজতে যাচ্ছিলো, আর ছেলেটা আমার 3-4 ভোর 3-4 থেকে জেগে আছে, কিছু খায়নি, খিদেও পাবে, এই জন্য আনতে গেলাম। তো গিয়ে দেখি প্রার্থনা হচ্ছিলো, সব নেপালি, সব নেপালি আছে যারা স্কুলে এসেছে, সব মাইথনের ট্যুর ঘুরতে এসেছিলো, তো স্কুলে এসেছে, হয়তো চীনা আছে, জানি না কিসের জন্য, বাট হয়তো চেনাই আছে, না চেনা থাকলে কি আর আসবে, তো এসেছিলো। তো প্রার্থনা হচ্ছিলো, দেখলাম তো আমি মাঝখানে আমার ছেলেটা বসেছিলো, ভাবলাম আমাকে দেখতে পেলে কান্না করবে, আমাকে নেওয়ার জন্য, আসার জন্য, আমার কাছে আসার জন্য, তো আনবো, বাট আমাদের টাকা ছিল না। তো লাস্টে আবার আয়াকে বলে ওকে আনি আনা করালাম, দিচ্ছি। তো ফার্স্টে দিচ্ছিল না, যখন আগের বারে গিয়েছিলাম 10টার সময় তখনও দিচ্ছিল না, পাঠাতে চাইছিল না, বাট এবারে আমি জোরজবস্তি করে নিয়ে এসেছি, আনতে দিচ্ছিলাম, তারপরে এই যে তারপর ভিডিও করিনি, এসে ছেলেকে খাইয়ে দিয়ে বাবিটা তো দুজন ঘুমাচ্ছিলো, আর আমি তো বিয়েবাড়ি যাওয়ার সময় এত তাড়াহুড়োতে আমি কাপ আলমারিতে জিনিসপত্র বের করেছি, কি আমার পুরো আলমারি ছড়ানো আছে, এই যে তো বের করে সব এইগুলো গুছাচ্ছিলাম, আর অনেকগুলো কাপড় কাছাকাছিও হয়ে গেছিলো, এই যে তার মধ্যে আমার এত শরীরটা খারাপ হয়ে গেল, এত কাজ, বিয়েবাড়ি থাকলে কত যে কষ্ট হয় সেটা, এদের মতন লোক জানবে না, এই মা বাপেটা দুজনে ঘুমাচ্ছে, বিয়েবাড়ি এনজয় করে না, ঘোরাফেরা করে না, এবার দুজনে ঘুমাচ্ছে, আর আমিও আনন্দ করেছি, এই নয় কি আমি খুনি করেছি, বাট কাজ করে করে অবস্থা খারাপ এবার, আর পুরো ঠান্ডা লেগে আছে, সর্দি আর চোখ ছলছল করছে, আর তার মধ্যে এত কাপড় এখন সব সকালে কেচেছি, এতগুলো না, যেগুলো পড়ে গেছিলাম, 4-5টা শাড়ি ছিল, তারপরে কাপড় ছিল, সবার 5-6 জোড়া করে কাপড় ছিল, সব কাছাকাছি, তো শাড়ি কাপড় এত সকালে কাছাকাছি করেছি, আর এখন সব একটা একটা করে গুছাচ্ছি, আবার শাড়িগুলো তো শুকিয়ে গেছে পাতলা, আমি তাহলে কাপড়টা গুছিয়ে আর বাড়িটা, তো দেখছি কি তাড়াহুড়োতে বের করে করে এত আমি আলমারিটা ইয়ে করে রেখেছি, ছড়িয়ে রেখেছি, কি আমাকে সব এবার বের করে করে গুছাতে হবে,
আমি দেখছি বের করতে করতে এতগুলো হয়ে গেল কি, এতগুলো আমাকে গুছাতে হবে, এতগুলো ভর্তি কাপড়, শুধু আমারই শাড়ি আছে, এগুলো সব গুছাতে হবে। আর আমি এটাই দেখছি বাপিটা, আর আমার গলাও বসে গেছে, আর শাড়ির সাথে তো ছোট টিপ লাগায় না বড় টিপ লাগায়, তো ওই টিপটাই লাগিয়েছে, আছে এত বড়, এই জন্য মুখটা আলাদা লাগছে, বড় এত বড় টিপ লাগায় না, আর গলাটা আমার রাবে হচ্ছে না, আর আমি জানি শুলে আমার শরীর খারাপ হয়ে যাবে অনেক, এই জন্য শুচ্ছিও না, আর এত কাজ থাকলে ঘুমও হয় না, অনেক কাপড় আছে, তার মধ্যে এদিকে আমাদের এদিকে মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে, একবার অনেক মানে এক দু ঘন্টা বৃষ্টি হলো, অনেক কালো করেছিল, এত এই জন্য ঘুম হয়নি, কাপড় এখনও আছে, অনেকটা শুকিয়ে গেছে, অনেক কাপড় এখনও আছে। তাই যে আমাদের এদিকে কত সুন্দর চারদিকে গ্রিন গ্রিন লাগছে ওয়েদারটা, চারদিকে সবুজ, এখন চাষের সময় আরও ভালো লাগবে, এখন তো শুধু ঘাস আছে, চাষ হবে তখন আরও ভালো লাগবে দেখতে। আমি তো অবস্থা খারাপ আমার, আর বসে কাজ যত ছিল আরও কাজ বাড়িয়ে নিলাম এতগুলো বের করে, সব এবার গুছাতে হবে, আর আমার ঘুম হচ্ছে না, জানি ঘুমালে আমার জ্বর চলে আসবে, আমি এত জানি, এত কনফার্ম আছি, প্রতিবার এরকম ঢুকিয়ে দিয়েছিলাম, এত মেক করেছিল কাপড় সব ঢুকিয়ে দিয়েছিলাম, এক দু ফোটা বৃষ্টি হচ্ছিলো, তাই তারপরে দেখছি না আরও ফির রোদ দিচ্ছে, আমি তাহলে বাপ্পেটারে জিন্স প্যান্টস এইসব শুকায়নি, ওদেরই কাপড় শুকায়নি, আমার তো শাড়ি শুকিয়ে গেছে সব, তারপরে এই জন্য বের করলাম, আর শুভ কী করে বাইরে কাপড় আছে বারবার ঢুকাবো বের করবো, বৃষ্টি যদি চলে আসে চোখ লেগে যায়, এমনি তো ঘুমাবো না, এত ঘুমও পাই না, বাট শরীর খারাপ আর ভালো লাগছে না, শুতে ইচ্ছে করছে, দু তিন রাত ভালো জায়গা হলো, ঘুম হলো না ভালো করে, বিয়ে বাড়িতে অবস্থা খারাপ, এতগুলো কাপড় আছে সব গুছাতে হবে এক একটা করে, আমারই গুছাতে এত টাইম লাগবে, তার মধ্যে আবার বাপিটার আছে, আর আবার লুকচুকে এই অবস্থা, ঠান্ডা লেগে একদম ভালো লাগছে না, তিনজনেরই ঠান্ডা লেগে আছে, আমার একার না দুজন, ওদেরও ঠান্ডা লেগে গেছে, বাট তাও মা বাপিটা আরামসে ঘুমাচ্ছে, আর আমার ঘুম নেই, যেদিন বর যাতে যায় সেদিনও আড়াইটা রাতে বাড়ি এসেছি, মানে শ্বশুরবাড়ি, ওইখান দিয়ে আবার এখানে এলাম তিনটার সময়, ঘুমাতে করতে এসে আবার এত গরম এসে স্নান করে ঘুমাতে ঘুমাতে চারটা বেজে গেছে, ভোর চারটার সময় শুয়েছি, আবার ছোটে উঠে এসে দু ঘন্টা ঘুমিয়েছি, তারপরে আবার শ্বশুরবাড়ি গিয়েছি, সারাদিন কালকে সারাদিন ছিলাম ওইখানেই, এসেছি রাত 12:30টার সময়, এসে আবার সেই স্নান করে এত গরমে স্নান করে তারপরে শুতে শুতে 1:30 বেজে গেছে, 1:30 সময় ঘুমিয়েছি, তো আজকে আবার 7টার সময় আজকে উঠেছি, আর এখনও ঘুম নেই, মানে দু রাত ভালো করে ঘুম হয়নি, অবস্থা খারাপ আমার, ভালো লাগছে না, আর এখন বাজে 4টা বাজে, আমি বলতে ভুলে গেছি, এখন টাইম 4টা বাজে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, 3টার সময় খেলাম, একটুখানি খেয়ে 1 ঘন্টা শুয়েছিলাম, ফোন চালাচ্ছিলাম, আমি না কাপড়গুলো দেখছি রোদ দিচ্ছে, তো আমি কাপড়গুলো বের করলাম, কাপড় বের করলাম, তাহলে একটু সব কাপড় গুছিয়ে দিই, এতগুলো কাপড় আছে গুছাতেই হবে আমাকে, তাহলে গুছিয়ে দিই, এখন ঘুম তো হবে না এমনি, তো তো বাবেরটা ঘুমাচ্ছে, আর 4টা বাজে, বৃষ্টি হবে নাকি কে জানে বিকেলে, কোনো বলা যায় না, রোদ এত গরম, আজকে তাও একটু গরম কম লাগছে, যেহেতু ওয়েদারটা এত মানে ঠিক আছে, হাওয়া দিচ্ছে অনেক, আর দুদিন যে বিয়েবাড়ির দিনে দুদিন যে এত গরম, বাপরে যে শাড়ি পরে এত অসুবিধা হচ্ছিলো, এত গরমে থাকা যাচ্ছিলো না, আর ভিড় রাখায় এত ভালো লাগছে না, তো চলো তাড়াতাড়ি গুছিয়ে দিই, সমস্ত কাজ করে চলে এলাম, কাপড় গুছিয়ে ঘর ঘর ঝাড় দিয়ে একেবারে চলে এলাম, কাজ করতে করতে বা 4:30 থেকে 5:30 বেজে গেল, 1.5 ঘন্টা লেগে গেলো কাপড় গুছাতে গুছাতে, আর এত গরম তো লাগছে আমার, একটু আগে ভিডিও বানালাম কাপড় গুছাবার আগে, তখন আমার টিপ ছিল, আবার এখন আর কিছু নেই, গায়েব, কাপড় গুছাতে এত গরম লাগছিলো, টিপ গায়েব হয়ে যায়, আবার টিপ সিঁদুর কিছুই থাকে না, ঠান্ডা লেগে আছে অথচ এত গরমও লাগছে, কিন্তু আবার এত গরম লাগছে আমার, কাপড় গুছিয়ে একেবারে হাত পা মুখ ধুয়ে আনা, তো নিচে ঝাঁতলাম, এই যে নিচে শুতে চলে এসেছি, গরম লাগছে আমার, বিছানা ভালো লাগছে না শুতে, আর এদিকে বেশ হাওয়া দিচ্ছে, যে পর্দাটা উঠছে এদিকেও বেশ হাওয়া দিচ্ছে, সব দিদিকে হাওয়া দিচ্ছে, এরকম হাওয়া দিলে চারদিকে খোলা থাকলে নিচেই ভালো লাগে, বিছানায় হাওয়া লাগে না, যেহেতু ওই দিকে জানলাটা বিছানা, জানলাটা ওই দিকে বিছানা হয়ে বিছানায় মানে পালঙে টাকা হয়ে যায়, তো হাওয়া ঢুকতে পারে না,
আর নিচে ঠিক আছে সোজা এই গেট থেকে ওই গেটে, ওই গেটে সোজা এই গেট থেকে ওই গেটে হাওয়া আসে, তো ভালো লাগে। আর আবার যত এত হাওয়া দেখি তো একটা গেট বন্ধ হয়ে গেলে হাওয়া ঢুকে না, গরম লাগে গেছে। তারপর তো রাই বেরোচ্ছে না, আর চোখটা এত ছড়ছড় করছে, চোখ জ্বালা করছে। দিয়েছে এখন 5:30 বাজে, কিন্তু মনে হচ্ছে কি 5:30 বাজে, এত রোদ বাইরে, এত রোদ। তো কাপড় অনেকগুলো শুকিয়েছে, শুধু জিন্সগুলো শুকায়নি, এগুলো বাকি আছে। কি করছে সোনা, কি দেখছো? ওইটা দাঁড়িয়ে আছো? হ্যাঁ ওইটা পাখি আওয়াজ করছে, তাই বাবারটা দেখছে। হ্যাঁ বেটা, কি আছে উপরে? এটা দড়ি, দড়ি তো উপরে নেই, পুরো ঘুমিয়েছে। আর আমার তো অবস্থা খারাপ, পুরো মাথা পুরো যন্ত্রণা করছে আমার, একদম কমছে না একদম। আর এই অবস্থা, কিন্তু ওয়েদারটা আজকে ভালো আছে, চারদিকে হাওয়া দিচ্ছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি, আচ্ছা পুরো ওয়েদার ভালো আছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা বৃষ্টি হলো, হালকা বৃষ্টি হলো। আর যে সব চাল চলে গেছে, মামিটা একাই আছে এখানে এবার ওইটা। তো আজকে ওয়েদারটা একদম ভালো আছে, পুরো মেঘমেঘ করে রেখেছে। এবার সন্ধ্যা লেগে গেছে, এই যে আমার বাবাটা কাকে বাঁধতে যাচ্ছে, কে জানে কাকে বাঁধতে যাচ্ছে বাবা। হ্যাঁ বেটা, তো সব বাড়ির তালা মারা, এই একটা রুম তালা মারা, এই একটা রুম এটাও তালা মারা, আর ওইখানে একটা রুম আছে সেটাও তালা মারা। ওই যে এই যে আমাদের এখানে জল নেওয়া হয় 24 ঘন্টা, জল আছে এখানে, টাইম কলই আছে, বাট এখানে 24 ঘন্টা জল আমাদের, আজকে বন্ধ হয়ে গেছে। ও ওইখানে ব্যাং আছে, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে কতগুলো, সত্যি তো বাবাটা এইগুলো দেখে বেড়াচ্ছে ওইটা। হ্যাঁ তো ব্যাং দেখতে পেয়ে গেছে বাচ্চা আমার, ছোট্ট ছোট বেবি ব্যাং, এই যে বেবি ফ্রক না ওইটা, তাই দিয়ে রাত হলে মামা ফ্রক বলে না ওইটা, আরও একটা আছে। তো জল বন্ধ হয়ে গেছে, কাপড় কাচতে গেছে, কাজ কাচা হয়ে গেছিলো, স্নানও হয়ে গেছিলো, কিন্তু মানে পাইপে ঢুকছিল না জল, ওইখান থেকে বয়ে বয়ে এনে দিয়েছে। এই ভালো কি আজকে বাড়িতে ছিল, আজকে যাইনি ডিউটি, কাল থেকে স্টার্ট করবে বাড়ি, আজকে ডিউটি যাইনি, যেহেতু 2-3 দিন রাত জাগা হয়েছে এই জন্য ঘুমাচ্ছিল, ঘুম হবে না তো ডিউটি যাবে কী করে, সারাদিন ভালো লাগবে না শরীরটা, এই জন্য ডিউটি যায়নি। আর আমার এখন খুব খিদে পেয়ে গেছে, এই জন্য কিছু আনতে গেছে দোকানে, ভীষণ খিদে পেয়ে গেছে, এই জন্য দোকান গেল। আর আমাদের আজকে এই দিয়ে দেখাচ্ছি তোমাদের, এটা এটা আস তোমাদের বাড়ির পিছনটা পুরো জঙ্গল হয়ে আছে এখন, যে জল 12 মাস থাকে এগুলোতে, তো এই জন্য ঘাস কোনোদিনও মরে নাই দিয়ে। এই যে কার গরু এসে, তো এটা আমাদের বাড়ির পেছন দিকেরটা আছে, তো এখানে ভিডিওটা এন্ড করছি। আর শরীরটা এত ভীষণ খারাপ হয়ে গেছিলো কি আর ভিডিও করতে পারেন, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।